ম্যাডাম এই ভাত খাবেন না ভাতে বিষ আছে আর কি হলো তুমি খাচ্ছ না কেন তোমার না লেট হয়ে যাচ্ছে জলদি করে খাও হ্যাঁ এই তো খাচ্ছি আচ্ছা তুমি খাবে না তোমার জন্য ভাত নিয়ে আসো তুমি খাও আমি একটু পরে খাবো এই যে দেখো আজকে আমি নিজ হাতে তোমার জন্য রুই মাছ দিয়ে পুষাক রান্না করেছি নাও তুমি না এটা খুব পছন্দ করো খাও হ্যাঁ আমি তো খাবোই শোনো না আমি তো ছয় মাসের ট্রেনিং এ যাবো আজকে আবার কখন একসাথে খাবারটা খাবো না খাবো তুমি তোমার প্লেট নিয়ে আসো আজকে না হয় দুজন একসাথেই খাই খাওয়ার পর তারপর আমি বের হব যাও তুমি প্লেট নিয়ে আসো তো আর কেন তুমি বুঝো না আমি বললাম আমি এখন খাবো না আমার খিদে নেই শোনো তুমি খেয়ে নাও তুমি খেয়ে তোমার অফিসে যাও আরে তুমি কেন বুঝতেছো না আমি তোমাকে বললাম আজকে আমরা খাবারটা একসাথে খাই আচ্ছা বলো তো আমি তো তোমার ওয়াইফ তুমি কি আগের মতো আমাকে ভালোবাসো না আমি তোমাকে কতবার করে রিকোয়েস্ট করতেছি আজকে আমরা একসাথে খাই একসাথে খাই বারবারই তুমি আমাকে না করতেছো শোনো না প্লিজ যাও তোমার প্লেট নিয়ে আসো আজকে একসাথে খাবো আমরা যাও আসলে সত্যি কথা কি শোনো আমি আজকে অনলাইনে বিরিয়ানি অর্ডার করছি তাই ওই বিরিয়ানি আসলে দুপুর বেলা আমি খাবো তুমি তো থাকবা না না হলে তোমার জন্য আমি অর্ডার করতাম তুমি এক কাজ করো তুমি খেয়ে নাও খেয়ে তুমি অফিসে যাও এটা কোনো কথা তুমি অনলাইনে বিরিয়ানি অর্ডার করতে গেছো কেন আজকে তো খাবারটা আমার সাথে খেতে পারতে তুমি তোমার এসব আমার ভালো লাগে না শুনো শুনো আজকে তুমি খেয়ে নাও নেক্সট টাইম থেকে আমি তোমার সাথে খাবো প্রতিদিন তোমার সাথে বসে খাবো একসাথে হ্যাঁ ঠিক আছে দাঁড়াও শুনো আমার একটা ফোন আসছে তুমি খেয়ে নাও আমি একটু কথা বলে আসি হ্যাঁ ঠিক আছে যাও হ্যালো তোর ভেতর যে আসলে কী চলতেছে সেটা যেভাবে হোক আমার জানা লাগবে এই ভাত কোনোভাবেই খাওয়া যাবে না শুভ এই শুভ একটা ঠিকাই তো জান শুনো না কাজ হয়ে গেছে এই তুই আমাকে এটা কি দেখালি দেখি প্লেট দেখি ম্যাডাম এই ভাত খাবেন না ভাতে বিষ আছে এই এটার মানে কি আমার খাবার কে বিষ মিশাবে তুই কি বলছিস এসব হ্যাঁ ম্যাডাম আমি সত্যি কইতেছি স্যার আপনার বাতের মধ্যে বিষ দিছে এই বিয়াদ তুই এসব কি বললি তোর স্যার আমার ভাতে বিষ দিয়েছে মানে এই তোর কি মাথা ঠিক আছে তুই কি বলছিস তুই নিজে ভবে চিন্তে দেখেছিস ম্যাডাম আপনি আমার মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন আমি সত্যি বলতেছি স্যার আপনাকে মারার চেষ্টা করতেছে তুমি যে প্ল্যানটা আমাকে দিয়েছো না জান ওই প্ল্যান মোতাবেক আমি কাজ করেছি তোর এত বড় সাহস তুই তোর স্যারের নামে মিথ্যা কথা বলিস এই তুই কি জানিস তোর স্যার আমাকে কতটা ভালোবাসে ও আমাকে কতটা বিশ্বাস করে ওর খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়েছি একটু পরে খাবারটা খাওয়ার পরে ওর কাজ হয়ে যাবে শুনো অফিসে যাওয়ার আগেই রাস্তায় ডেট হয়ে যাবে আর কিন্তু আমরা কিন্তু সাকসেস হয়ে যাব শুনো তুমি অপেক্ষা করো একটু পরে আমি তোমাকে কল করব আর শুনো না এখন এই রাজত্ব পুরো তোমার আর আমার আর তুই কিনা আমাদের সংসারে অশান্তি লাগানোর চেষ্টা করতেছিস আজকে আমি ছয় মাসের ট্রেনিং এ যাবো আর এখনই তুই আমাকে এসব কথা বলিস আচ্ছা তুই বলতো তোর কাছে কি প্রমাণ আছে ম্যাডাম আপনাকে প্রমাণ দিতে হবে শুনুন তাহলে ভালো করে দেয় এই খাবার তোর লাস্ট খাবার এই খাবার খাবি আর তুই দুনিয়া থেকে বিদায় নিবি তোর জ্বালায় আমি পুরো অতিষ্ণ হয়ে গেছি তোকে মেরে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে রাজত্ব করব। তোকে বিয়ে করে আমার জীবনটা তসনস করে ফেলছি তুই আমাকে ঘর থেকে বেরোতে দিবি না না দাঁড়া এটাই তোর শেষ খাবার যাই হাল্লা স্যার এটা কী করতেছে ম্যাডামের বাতার সাথে কি যেন মিশাচ্ছে না না এই ভাত ম্যাডামকে খেতে দেওয়া যাবে না আইডিয়া যে করে হোক ম্যাডামকে আমার বাঁচাতেই হবে যাই আমি জান, কই তুমি তুমি না আজকে ট্রেনিংয়ে যাবা লেট হয়ে যাচ্ছে তো আসো খাবারটা খেয়ে নাও আরে এতো এক মিনিট দাঁড়াও আরে কি হলো আসো না কেন আসো আরে যে আমি রেডি হচ্ছিলাম রেডি হচ্ছো বস তোমার না আজকে ট্রেনিং আছে হ্যাঁ আমাকে বের হতে হবে জলদি এক কাজ করো জলদি করে বাটা খেয়ে নাও শুন তোর কথা যদি সত্যি হয় তাহলে তুই বেঁচে গেলি আর যদি কোনোভাবে তোর কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু তোকে আমি জেলের ভাত খাওয়াবো কথাটা মাথায় রাখিস যা এখন এখান থেকে ঠিক আছে আসলে কোনো একটা ঝামেলা তো আছেই তোকে কে কল করেছে কেনই বা আমার চোখের সামনে থেকে উঠে গেলি আর কেনই বা আমার ভাতে বিষ মিশালি সব কিছু আমার জানতে হবে তার মানে প্রতিদিন আমি বাসা থেকে যাওয়ার পর কিছু একটা তো ঘটে এই বাসায় না হলে তো আমার ভাতে বিষ আমাকে মেরে ফেলার প্ল্যান তুই করবি না আরে কি হলো তুমি এখনো খাচ্ছ না কেন হ্যাঁ আসলে আমি খাবো তোমার কথা শেষ হো আমার তো কথা শেষ তোমার না অনেক লেট হয়ে যাচ্ছে তুমি না বললা আজকে খুব দ্রুত যেতে হবে জলদি করে খেয়ে নাও হ্যাঁ এই তো আমি খাচ্ছি আরে এই সময় আবার কে কল দিল আরে কে কল দিছে হ্যালো আসসালামু আলাইকুম জি স্যার এই তো আমি খাবারটা খেয়ে বের হব ও এক্ষুনি বের হতে হবে আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি বের হচ্ছি আচ্ছা আসসালামু আলাইকুম আরে কি হলো শুনো না আমার না এক্ষুনি বের হতে হবে স্যার নিচে গারে নিয়ে দাঁড়িয়ে আছে আমার এক্ষুনি বের হতে হবে তুমি থাকো হ্যাঁ দাঁড়াও বসো কি বলো তুমি তোমার জন্য এত কষ্ট করে আমি রান্না করছি কত সুন্দর করে ফুশাক দিয়ে রুই মাছ রান্না করছি শুনো এই যে বেগুন ভাজি করছি শুনো তুমি অল্প কয়টা ভাত খেয়ে এরপরে যাও আর শোনো না আমার হাতে একটু সময় নেই বিশ্বাস করো আমার এক্ষুনি বের হতে হবে আর পরে খেয়ে নিবি অন্য সময় এসে আর তুমি থাকো আমি গেলাম তুমি কি হলো এটা অল্পের জন্য অল্পের জন্য কাজটা সাকসেস করতে পারলাম না এত কষ্ট করে এত সুন্দর একটি প্ল্যান করলাম আর এই প্ল্যানে আমি সাকসেস হইনি না না যে করে হোক ওরে তো আমি দুনিয়া থেকে সরাবই এক কাজ করি আমার জানকে একটা কল করি হ্যাঁ হ্যালো জান আরে শুনো না আমরা যে প্ল্যান করেছি ওটা তো সাকসেস হইনি আরে শুনো না ওর একটা কল আসছে ইমার্জেন্সি ও তো চলে গেছে শুনো সমস্যা নেই আমরা পরবর্তীতে ওকে তো যেভাবেই হোক দুনিয়া থেকে সরাবো এখন শুনো তুমি এক কাজ করো আমার বাসা তো পুরো ফাঁকা আছে তুমি চলে আসো আগামী ছয় মাস এই পুরো বাসার ভিতরে আমরা রাজত্ব করব অনেক মজা করব হ্যাঁ হ্যাঁ ওকে জলদি চলে আসো ঠিক আছে রাখলাম ওকে আল্লাহ হাফেজ এই তো জান খুলতেছি আসো আমাদের বাসা না আজকে পুরো ফাঁকা শুধু আজকে না আগামী ছয় মাস পর্যন্ত পুরো বাসা এইভাবে ফাঁকাই থাকবে কি করলা তুমি বলো তো সামান্য ভাতের সাথে বিষ মিশিয়ে খাওয়াতে পারলা না আর কি করবো তো বারটা মাত্র মুখে দিবে এর মধ্যে ওর ইমার্জেন্সি নাকি কল আসছে ও বেরিয়ে গেছে আচ্ছা ওইসব বাদ দাও চলো আমরা বেডরুমে যাই চলো চলো আসো বসো শোনো আজকে কিন্তু তুমি আমাকে শপিং করে দিবা আমি কিন্তু কোনো জামা কাপড় আনি নাই আরে তুমি কি বলো তোমার শপিং করে দিব না আমি কারে শপিং করে দিব শোনো একটু পরে আমরা বের হব বের হয়ে তোমার জন্য যা জামা কাপড় লাগে তুমি সব কিছু কিনে নিবা ঠিক আছে কারণ তুমি তো আমার একমাত্র ভালোবাসা আর ওরও তো বিয়ে করছি শুধুমাত্র এই বাড়ির আত্মসাত করার জন্য এই বাড়িটা ওর বাফে যদি ওরে না দিত না আমি ওর জীবনও বিয়ে করতাম না আর তো ও তো সরকারি চাকরি করে তাই আমি বসে বসে খাই আর তোমার পিছনে সময় দেই বাদ দাও আমরা করি হ চলো আরে এই সময় আবার কে আসলো এই তুমি এখানে বসো আমি দেখি মনে হয় এই সময় ফকির টকির আসছে মনে হয় আচ্ছা থাকো তুমি আমি দেখি আরে খুলতেছি পকির টকির খালি কলিং বেল দিতেই থাকে আরে তো তুমি হ্যাঁ আমি আসলে আমার ওই যে ট্রেনিং এর ইম্পর্টেন্ট ফাইলটাই নিতে ভুলে গেছি আমি এর জন্য আবার আসতে হলো তুমি দেখে শুনে এগুলো নিবা না শুনো তুমি দাঁড়াও আমি নিয়ে আসতেছি কোথায় রাখছো আমি রাখছি আমি নিজে নিয়ে আসতেছি আরে তুমি দাঁড়াও না আমি নিয়ে আসি তোমার যেতে হবে না তুমি অনেক পরিশ্রম করে আসছো দাঁড়ো এখানে দাঁড়ো আমি নিয়ে আসছি তুমি খুঁজে পাবা না আমি নিয়ে আসতেছি বললাম তো তুমি খুঁজে পাবা না তুমি তুমি আমাকে বলো তুমি আমাকে বলো আমি আমি যে নিয়ে আসবো তুমি বলো কোন জায়গায় রাখছো কি ব্যাপার তুমি এরকম ঘাবড়ে যাচ্ছ কেন তোমাকে এরকম ঘামাচ্ছে কেন হ্যাঁ আরে কি কি বলো তুমি আমি ঘামাচ্ছি মানে আমি কিসের ঘাবড়াবো শোনো তুমি এখানে দাঁড়াও তোমার লেট হয়ে যাচ্ছে তকরো করো না বলো কোথা রাখছো আমি নিয়ে আসতেছি তুমি বেশি কথা বলো না আমি তো বললাম আমি নিয়ে আসতেছি তুমি খুঁজে পাবে না আরে শুনো না এই মে তুমি কে তুমি আমার বেডরুমে কি করো এই এই মেয়েটা কে আমার বেডরুমে আমি তো জানি না এই মে তুমি কে হ্যাঁ তুমি আমার বেডরুমে কি করো আমাদের বেডরুমে কি করো তুমি জানো না মানে আমার বাসায় আমার বেডরুমে একটা অচেনা মেয়ে তুমি নিজেও জানো না মেয়েটা কিভাবে ঢুকলো তুমি আমাকে বিশ্বাস করো সত্যি বলতেছি আমি কোনো জানি না এই মেয়েটা চুপ করো তুমি তুমি আর একটা কথাও বলবে না তুমি কিভাবে এত মিথ্যা কথা বলতে পারো খুব সুন্দর অভিনয় করতে পারো তুমি জানো তুমি কোনো ফিল্মে খুব সহজে চান্স পেয়ে যাবে তোমার এই অভিনয়ের জন্য শোনো তুমি কি ভেবেছিলে আমি ছয় মাসের ট্রেনিংয়ে গিয়েছিলাম না আমি কোনো ট্রেনিংয়ে যাইনি শোনো সকালবেলা কাজের ছেলেটা আমাকে সব কিছু বলে দিয়েছে তুমি যে আমার খাবারে বিষ মিশিয়েছ আমাকে মেরে ফেলার জন্য আমি কাজের ছেলেটার কোনো কথাই বিশ্বাস নি কারণ আমি আমার জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবাসি তাও আমার কেন যেন একটু সন্দেহ হতে শুরু করলো আর তার জন্যই আমি তোমার দেওয়া ভাতগুলো না খেয়ে অভিনয় করেছি আমার স্যার কল দিয়েছে আসলে আমার স্যার কল দেয়নি কলটা ছিল আমার কলিগের কেন তোমাকে মিথ্যা কথাটা বলেছি জানো তোমার এসব কুকীর্তি নিজ চোখে দেখবো বলে কারণ আমি যদি এই মিথ্যাটা তোমাকে না বলতাম তাহলে তো আমি বাসা থেকে বের হতে পারতাম না আর তোমার এসব কুকীর্তি নিজ চোখে দেখতেও পারতাম না তোমাকে হাতের হাতে ধরতেও পারতাম না আচ্ছা বলো তো তুমি কেন আমার সাথে এমনটা করলে কি অপরাধ ছিল আমার তোমাকে বেশি ভালোবেসেছে সেটাই কি আমার অপরাধ ছিল কি হলো কথার জবাব দাও দেখো তুমি যা শুনছো একদম মিথ্যে শুনছো ওই যে কাদের ছেলেটা আছে না তোমাকে মিথ্যে বলেছে তুমি আমাকে বিশ্বাস করো প্লিজ আমাকে বিশ্বাস করো চুপ করো তুমি তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি একজন আইনের লোক আর একটা কথাও তুমি মিথ্যে বলবে না তুমি ভালোই ভালোই স্বীকার করো তুমি এতদিন আমার সাথে এই বেঈমানিটা কেন করেছো কি হলো বলো বলছি অবশ্যই আমি বলবো কেন বলবো না আমি কেন চুপ করে থাকবো আমি দিনের পর দিন বাসায় বসে থাকি তুমি আমাকে কোনো কাজ করতে দাও না আমি নাকি কোনো কাজ করতে পারবো না সারা দিন নাকি আমি বসে বসে থাকবো বসে বসে খাবো আমি এইভাবে একা জীবন কাটাইতে পারবো না কারণ তুমি আমাকে এই বাসার চাকর বানিয়ে রাখছো আমি কোনো কিছু করতে পারি না তোমার জামা কাপড় থেকে শুরু করে তোমার রান্না বান্না সকল কিছু আমাকে নিজেকে করতে হয় কেন আমি একজন ছেলে মানুষ হয়ে এইভাবে কেন বন্দি থাকবো আর আমি এইসব সহ্য করেছি একমাত্র তোমার এই সম্পত্তির কারণে বুঝছো যেহেতু তুমি সব কিছু জেনে গেছো দরকার নেই তোমার কোনো কিছুর দরকার নেই তোমার সাথে আমার সংসার করার আমি ওকে ভালোবাসি আমি ওকেই বিয়ে করব। ও আচ্ছা তাহলে তুমি নিজের একাকিত্ব কাটানোর জন্য পরে গিয়ে জড়িয়েছ আসলে তো তোমার কোনো ভুল নেই ভুলটা আমার কেন জানো কারণ আমি নিজের জীবনের চাইতে বেশি তোমাকে ভালোবেসেছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম তোমাকে বিয়ে করে সংসার করেছে এত বছর এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল আমি আমি এত কিছু কার জন্য করেছি শুধুমাত্র তোমার জন্যই তো করেছি তোমার কোনো ধারণা আছে একজন পুলিশ অফিসারের মাথার উপর কত বড় দায়িত্ব থাকে তোমার এসব কোনো ধারণা নেই আর এতক্ষণ কি জানি বললে তুমি সারাক্ষণ বাসার কাজ করো রান্না বান্না করো আমি তোমাকে বাসার চাকর বানিয়ে রেখেছি কেন নিজের ঘরের কাজ করলে কি বাসার চাকর হয়ে যায় কই আমিও তো বাসার অনেক কাজ করেছি কখনও তো আমি বলিনি আমি বাসার চাকরানি তাহলে তুমি এই কাজটা কিভাবে করতে পারলে আমার ভাবতেই অবাক লাগছে আমি এতদিন তোমার মতো একটা বেঈমানকে ভালোবেসেছি আর তুমি কি না আমার ইমোশন নিয়ে আমার ভালোবাসা নিয়ে এতদিন খেলে এসেছো ছি 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 আমার তো ভাবতেই লজ্জা লাগছে এই কাকে আমি বিশ্বাস করলাম যে কি না আমার আড়ালে আমাকে এইভাবে ধোকা দিয়েছে আবার মেরে ফেলার প্ল্যানও করেছ বাহ খুব ভালো প্ল্যান সাজিয়েছিলে তুমি তুমি না এই মেয়েটাকে বিয়ে করে সুখী শান্তিতে সংসার করতে চেয়েছিলে যাও আজ থেকে আমি তোমাদেরকে মুক্ত করে করে দিলাম আর আমার আড়ালে এসব করা লাগবে না যাও এই মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যাও কারণ তোমার মতো বেঈমানকে আমি আমার এই বাড়িতে আর একটা মুহূর্ত দেখতে যাই না যাও বের হয়ে যাও চলো কি হলো যাও যা